100 দিনের কাজে বাংলাকে বঞ্চনার অভিযোগ, তৃণমূলের হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। 2023-24 সালে বাংলার বরাদ্দ শূন্য, শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোটে হারের পর বাংলাকে কি দিয়েছে বিজেপি সরকার, এটা তারই প্রমাণ, পোস্ট করেছেন ডেরেক ও ব্রায়েন। তারাই পোস্ট করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে 100 দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ বারবারই তোলা হয়েছিল তৃণমূলের তরফে, এবং সেক্ষেত্রে বাংলাকে বঞ্চনার অভিযোগ করা হয়েছে ফের একবার তৃণমূলের এই হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। 2023-24 সালে বাংলার বরাদ্দ শূন্য, বারবার যেমনটা দাবি করা হয়েছিল যে তৃণমূলের তরফে এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক, শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই দাবি জানিয়েছিলেন। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আর দেবজ্যোতি, বারবারই আমরা দেখেছিলাম এই 100 দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হয়েছিল তৃণমূলের তরফে, এবার তৃণমূলের এই হাতিয়ার রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব। দেখো, আজকে ডেরেক ও ব্রায়েন সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য সামনে এনেছেন, যেটা সরকারের একটি তথ্য। সেখানে দেখা যাচ্ছে 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকারকে 100 দিনের প্রকল্পের কোনো টাকা দেয়নি, যেখানে গোয়া থেকে শুরু করে দমন দিয়েও বিভিন্ন জায়গাতে যেখানে 100 দিনের কোনো কাজ হয় না সেখানেও আর্থিক বরাদ্দ করা হয়েছে, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে হাজার হাজার কোটি টাকা আর্থিক বরাদ্দ করা হয়েছে, কিন্তু এ রাজ্যের জন্য আর্থিক বরাদ্দ করা হয়নি। কারণ যতদিন পর্যন্ত 100 দিনের কাজ চালু ছিল, এই রাজ্যের সরকার প্রায় 3টি বছর তারা প্রথম হয়েছিল 100 দিনের কাজে, সেই রাজ্যকে বঞ্চনা করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে হিসাব তারা ঠিক মতো দেননি, তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে তথ্য সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 2023-24 এবং যেমনটা আপনারা বারবার দাবি করেছিলেন, শ্বেতপত্র প্রকাশ করা হোক 100 দিনের কাজ নিয়ে, সেক্ষেত্রে আবারও রাজ্যসভায় কেন্দ্রের লিখিত জবাব নিয়ে আপনারা হাতিয়ার করলেন। দেখুন, আমরা তো এটা শুধু রাস্তার আন্দোলন থেকে বলিনি, আমরা পার্লামেন্টের বুকে অন রেকর্ড আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট বক্তৃতার উপর জবাবি ভাষণে বলতে উঠে অন রেকর্ড সাংসদ হিসেবে অধিবেশন কক্ষে দাঁড়িয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে, যে যদি হিম্মত থাকে নির্মলা সীতারমন একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখান যে 2021-এর বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে, মানে এই আপটিবার দোতপাত যখন গালে থাপ্পড় মেরে পগার পার করে দিয়েছিল বাংলার মানুষ বিজেপিকে, তারপর থেকে উনি বাংলার 100 দিনের কাজের প্রকল্পে দশ নয়া পয়সা দিয়েছেন কিনা, বাংলার মানুষের আবাস যোজনা প্রকল্পে দশ নয়া পয়সা দিয়েছেন কিনা কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করে দেখালেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। কেন্দ্রীয় সরকারের সেদিনকে মুরদ হয়নি এবং আজও মুরদ হয়নি, কারণ 2021 সালে হারার পর থেকে ওরা বাংলাকে একটি টাকাও দেয়নি। আজকে এই যে তথ্য সামনে এসছে, এই তথ্য লক্ষ্য করে কিছু নয়, এই তথ্যের কথাই বারবার করে আমরা বলেছি। আমরা যখন গত বছর 2 এবং 3 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সবাই দিল্লিতে গিয়েছিলাম সেই আন্দোলনে, আমাদেরকে কার্যত দিল্লি পুলিশকে মারতে মারতে টিমে ধাক্কা মারতে মারতে বের করা হয়েছিল গান্ধীঘাট থেকে, রাজঘাট থেকে। সেদিনকেও আমরা বলেছিলাম যে এই সরকার বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য টাকা দিচ্ছে না, আপনি একজন শ্রমিককে দিয়ে কাজ করাবেন তারপর তাকে মাসের শেষে তার মজুরি না দিলে লোকে আপনাকে চিটিংবাজ বলে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের সরকারটা একটা চিটিংবাজের সরকারে পরিণত হয়েছে। আমরা এই কথাগুলোই বাংলার মানুষকে বলেছিলাম, বাংলার মানুষ সেই কথায় সত্য সত্য বিচার করে মান্যতা দিয়েছেন বলেই বিজেপি 18 থেকে 12 নেমেছে, তৃণমূল কংগ্রেস 29 পৌঁছে গিয়েছে। আগামী দিন বিজেপির রাজনৈতিক অবস্থান হবে সিপিএম, অর্থাৎ শূন্যে পরিণত হবে বিজেপি। যে তথ্য সামনে এসছে এই তথ্য পার্লামেন্টের বুকে রেকর্ডের তথ্য, যদি হিম্মত থাকে নির্মলা সীতারামনের, কেন্দ্রীয় সরকার যদি মুরত থাকে শ্বেতপত্র প্রকাশ করুন, প্রকাশ করে দেখান যে 2021-এর পরে আবাস এবং 100 দিনের টাকায় তারা বাংলাকে কত পয়সা দিয়েছে। যদি দিতে না পারেন তাহলে মেনে নিন এই তথ্য সত্য এবং এর জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চান বিজেপি। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।